উল্টো রথে ঢাকে কাঠি প্রাচীন তমলুক রাজবাড়ির পুজোয়। রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র চলছে গণতন্ত্র চলছে রাষ্ট্র। তবুও অতীতের রাজ ঐতিহ্য মেনে ঢাকে কাঠি পরে সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে সাজো সাজো রব রাজবাড়ি জুড়ে। বৈদিক মন্ত্রোচ্চারণের বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটি পুজোয় ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলে। খসে পড়েছে পলেস্তারা, হারিয়ে গিয়েছে সরগরম রাজসভা কিংবা নাচমহল। ভগ্নস্তূপের মাঝেই স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরা জীর্ণ লাল চুন সুরকির দেওয়াল, তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে। বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির কৌলিন্য হারালেও সেই সাবেকিয়ানা বজায় রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। আর তারই নিদর্শন হিসেবে মঙ্গলবার উল্টো রথের পূর্ণতিথির মেনে ঘটা করে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান। রীতি মেনেই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদিন সকাল থেকেই শুরু হয় পুজোর তোড়জোড়। আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে তিথি নক্ষত্র মেনে ঘটা করে চলে পুজোর আচার। ঢাকের তালে তালে পুজোর আনন্দে মেতে ওঠেন কচিকাছা থেকে বড়রা সকলেই। এরপর দুপুরে ঠাকুরবাড়ির দালানে চলে মহাভোগ ও প্রসাদ বিতরণ, যার মুখ্য উদ্যোক্তা ছিলেন তমলুক পৌরসভার পুর প্রধান তথা তাম্রলিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়। বিগত প্রায় ১৬ বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গাপুজোর অনুষ্ঠান এখন সার্বজনীন রূপ নিয়েছে। এই সেই উপলক্ষে জগতের মঙ্গল কামনা করে এদিন খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। এবছর ১৭তম বর্ষে পদার্পণ করেছে। সাড়া পড়া মানে মহিলারা সবাই শাড়ির দোকানে আগে যাবে, এই যে পূজোর ঘন্টা বেজে গেছে, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দে, মানে মনের মধ্যে আনন্দ হবে যে না পূজোটা আসছে। রাজ পরিবারের সদস্যরা? হ্যাঁ, সবাই খুব খুশি, আমরাও খুব খুশি। মাঠের উপরে একটা বড় করে পুজো হচ্ছে, সবাই এই যে আমার যা আমার দিদিকেও বলতে দেয়েছে, তার আগে ছুটি পুজোর মাধ্যমে আজকে সূচনা কি বলবেন? বাঙালিরা সারা বছরের ওই একটি দিনের জন্য অপেক্ষা করে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং তার তিন চার মাস আগে থেকে আমাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায়। তারই প্রতিফলন আজকে আমাদের রাজবাড়িতে আমাদের তাম্রলিপ্ত পৌরসভার প্রথম নাগরিক ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, এই পুজোর সাধারণ সম্পাদক, এবং উনি আজকে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করেন। আমাদের আদরের দিদি, আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন। আমরা সবাই তিন চার মাস আগে থেকে আনন্দ উৎসবে লেগে যাই। আপনার নাম? দেবশ্রী দাসমাইতি, জনপ্রতিনিধি ১৬ নম্বর ওয়ার্ড, তাম্রলিপ্ত পৌরসভা। আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে কি বলবেন? আমরা দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যশালী পুজো, আমরা দশকুমারচরিত গ্রন্থে পাই ষষ্ঠ সপ্তম শতকে তাম্রলিপ্ত রাজবাড়িতে দুর্গাপুজো হতো, এবং এই দুর্গাপূজা করতেন তখনকার দিনের রাজকুমারীরা। তারই ট্র্যাডিশন অনুযায়ী মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার আমরা নতুনভাবে সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপুজো শুরু করছি, এবং এইটাতে ১৭তম বর্ষ, সমস্ত মানুষজন আমরা একসঙ্গে সবাই মিলে দুর্গাপুজো করছি, এবং আমরা মানুষের আশীর্বাদে এই পুজো করি এবং খুব ভালোভাবে এই পুজো করি। বেশ কয়েক বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন, এবারে কি পরিকল্পনা? এবারেও আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উদ্বোধন করবেন, এবং তিনি প্রত্যেকবারে শুভেচ্ছা বার্তা পাঠান, এবারেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন, এটা আমরা জানি। এবারে পুজোর থিম কি? এবারে আমাদের তো ট্র্যাডিশনাল পুজো, সুতরাং ট্র্যাডিশনাল ওয়েতেই আমরা পুজোর থিম করি। কোনো মানে সাবেকে আনা সবসময় তার থাক মধ্যে থাকবে, সেই সাবেকে আনা মেনেই আমরা পুজো করি। শহরে কিরকম সারা পড়ে পুজো দেখতে? আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আপনারা দুর্গাপুজোর কয়েকদিন দেখবেন যে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। প্রশাসনের আধিকারিকরা আসেন, সবাই আসেন, সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন, এবং তাম্রলিপ্তের মানুষ শুধু নয়, বাইরের বাইরের অন্যান্য জেলার মানুষও এখানে অংশগ্রহণ করে। এবারে কি নতুন কোনো ভাবনা আছে? নিশ্চিত আছে, সেটা আমরা পরে বলব। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, আমি সাধারণ সম্পাদক
আদি তাম্রিত সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেনডক্টর লিফগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাড়ির বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।